भौतिक गल्प किंबा सिनेमा तो आम्रा अहरहई देखछी आर एसब सिनेमाय भूतेर चरित्र पर्दाय फुटिये तुलते अभिनय शिल्पीराओ करछेन अनेक परिश्रम किन्तु अनेक समय अभिनयेर बाइरेओ तादेर जीवने घटे जाय सिनेमार मतोई कांड ताओ आबार भौतिक एमन कथाई स्वीकार करेछेन बली नायक नायिकारा अनेके तो आबार भूतेर सिनेमार शूटिंग करते जेओ पाल्लाई पड़ेछेन भूतेर প্রথমেই বলি অভিনেতা রণবীর সিং এর কথা বাজিরাও মস্তানি সিনেমায় অভিনয় করতে যেয়ে পড়েছিলেন খোদ বাজিরাও এর ভূতের পাল্লায় তিনি বলেন সেটে একদিন তারা বাজিরাও ভূতের কথা নিয়ে ঠাট্টা মশকরা করছিলেন আর তার পরদিনই সেটের একটি কালো দেয়ালে ধুলো দিয়ে তৈরি হয়ে যায় বাজিরাও এর প্রতিকৃতি আর তখনই মৃত প্রেসবা বাজিরাও এর উপস্থিতি অনুভব করেন রণবীর নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দারও আছে ভূতের ভয় অভিনেতা বলেন একবার একটি সিনেমার শুটিং করতে পাহাড়ি এলাকায় গিয়েছিলেন তিনি সেখানেই এক অদ্ভুত হোটেলে রাত্রিযাপন করতে হয় তাদের এক রাতে ঘুম ভেঙে গোবিন্দা দেখেন তার বুকে এক বুড়ো মহিলা চেপে বসে আছেন তিনি ল্যাম্প জ্বালাতেই যা উধাও হয়ে যায় এতেই ভয় পেয়ে হোটেল ছাড়েন অভিনেতা এমনকি পরবর্তীতে চিকিৎসকের কাছেও গিয়েছিলেন গোবিন্দ বলিউডের হরর কুইন বিপাশা বসু যিনি নিজে বহু ভৌতিক সিনেমায় অভিনয় করেছেন একবার মুম্বাইয়ের হন্টেড প্লেস খ্যাত মুকেশ মিলে শুট করছিলেন যেখানে একটি রুমে তিনি বারবার নিজের ডায়লগ ভুলে যাচ্ছিলেন কিন্তু অন্য রুমে ঠিকই মনে থাকছিল সব এমনকি তিনি তার হরর সিনেমা আত্মার শুটিং করতে যান মুম্বাইয়ের ঠাকুর কলেজে সেখানে একটি ছবির ফ্রেম নাকি একা একাই নিজের জায়গা থেকে সরে যায় আর তাতেই বেশ ভয় পেয়ে যান এই অভিনেত্রী বলিউডের আরেক হরর খ্যাত অভিনেত্রী আদা শর্মা মিষ্টি মেয়ে আদা তার বলিউড ডেবিউ করেন ২০০৮ সালের ভৌতিক সিনেমা ১৯২০ দিয়ে যেখানে তার ভূতের অভিনয়ের জন্য পুরস্কারও পান তিনি তবে অভিনেত্রী এই সিনেমায় অভিনয় করতে যেয়ে নিজেও পড়েছিলেন এক অদ্ভুত অভিজ্ঞতার ভেতর তিনি এক ভৌতিক বাড়িতে শুটিং করছিলেন যেখানে বহু বছর পুরনো মৃত এক নারীর ছবি দেখে ঘাবড়ে যান তিনি কারণ সেই ছবির নারীটি নাকি হুবহু তার মতোই দেখতে ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান যখন এবিসিডি টু সিনেমা শুটিং করতে লাস ভেগাস গিয়েছিলেন তখনও নাকি তিনি ভূতের উপস্থিতি অনুভব করেন সেখানে নাকি রাতে তিনি প্রায় গানের আওয়াজ শুনতে পেতেন এবং রুমের দরজা নাকি অদ্ভুতভাবেই খুলে যেত এমনকি সম্প্রতি মুক্তি পাওয়া জানভি কাপুরের নতুন সিনেমা রুহি যেখানে জানভি ভূতের চরিত্রে অভিনয় করেছেন সেখানেও আছে ভূতের কেরামতি সেই সিনেমার ট্রেলারে একটি দৃশ্যে দেখা যায় জানভি একটি রুটির টুকরো মাটি থেকে তুলে মুখে দিচ্ছেন তখনই নাকি আরেকটি রুটির টুকরো মাটি থেকে আপনা আপনি হাওয়ায় ভেসে আবার নিচে পড়ে যায় দৃশ্যটি ধারণও হয় ক্যামেরায় এতে শুটিং সেটের সকলে অনেক ভয় পেয়ে যান খান তাজদিন আহসান সময় সংবাদ